এগুলা কত করে ভাই? 10 টাকা। এই যে আমাদের তোমার ইয়ে আছে যে পুরো একটা মিষ্টি মিষ্টি বেগান দেবে খায় ভাই মিষ্টি না লাগে তাই দিন নেও একটা। আসসালামু আলাইকুম, আমরা এখন বের হলাম, একটু হাঁটতে যাবো, একটু ঘুরতে যাবো। অনেক দিন লকডাউনে বের হওয়া হয় না, এলাকাতে একটু ঘুরতে যাবো। তো চলে শোনা যাই কোথায়, শোনা যাই ঘুরতে। না এখন যাওয়ার পথে আমরা আসলে লকডাউন পরিস্থিতিটাও একটু দেখবো যে আমাদের এলাকায় মেনলি কীরকম লকডাউন চলছে। এখানে আসলে কেউ তেমন মানে না, দেখেন কারো মুখে কোনো ধরনের মাস্ক ইউজ করতে চায়, এরই নাম লকডাউন। এই যে লকডাউন, লকডাউনে মানুষের কোনো অভাব নাই, এই সাইডে কারো মুখে কোনো মাস্ক নাই, সবাই তাদের থুতনিকে রক্ষা করতেছে, গলারে কেউ রক্ষা করতেছে, কেউ নিজের রক্ষা করে না। এই হচ্ছে আমাদের অবস্থা। এর কারণে প্রতিদিন আমাদের আক্রান্ত হওয়ার হার, মরার হার বাড়তেই থাকে। এটাকে যদি আমরা ঠেকাতে চাই, ফার্স্ট আমাদের সচেতন হইতে হবে, নিজেদের অবশ্যই মাস্ক পরতে হবে যত কষ্টই হোক। এই যে দেখেন আপনারা কী অবস্থা, সবার কিন্তু এক অবস্থা। মাস্ক কিন্তু আল্লাহর রহমতে চলে আসছি, মোটামুটি আমরা যেখানে আসতে চেয়েছিলাম। তো এই জায়গাটা হচ্ছে বাড্ডার সাতারকুলে, এটা মেনলি হচ্ছে সাতারকুল ব্রিজ যেটা বলে, প্রথম ব্রিজটা এটা। তো আমরা এর পরেই নেমে যাব, তারপরে একটু হাঁটবো। এই যে এদিকে পানি, এদিকে ওই সাইডে গেলে বেড়াই, এদিকে পানি দেখেছি, এদিকে পানি, এই যে পানি আর পানি, পানি আর পানি। ওই যে ইসের কি জানো এটার নাম কি, ইউআই নাকি এন ইউআই ইউনিভার্সিটি, যে হ্যাঁ এটা মুরগির ফার্ম, মুরগির ফার্ম খালি, আপাতত খালি রাখছে, কোনো মুরগি নাই। এই সাইডটাও কিন্তু এইটা মুরগির ফার্ম, ওই যে বড় একটা মুরগির ফার্ম, ওই যে দেখা যায় মানে সেই জায়গায় পানি আসছিল আর বেশি, আমরা এখানে পোকা ধরছিলাম এই জায়গাটায়। দারুন, নামো নামো নামো। কোথায় নৌকা, এখান থেকে নৌকা যায়? এই যে এখান থেকে নৌকা, আমরা কোথায় যাই, চলো। কিন্তু এখানে তো নৌকাওয়ালা নাই। ও আচ্ছা, এখান থেকে যাওয়া যায়। দারুন তো, খুব সুন্দর। ওই যে দেখো কতগুলো মুরগির ফার্ম, সবগুলো খালি, একটাও মুরগি। হ্যাঁ হ্যাঁ এখানেও আছে, সুন্দর। আমি তো দেখতেছি, তুমি সামনে যাও। ওইটা না, ওইটা অন্য কোনো কিছু হবে, ওইটা অন্য কোনো কিছু। এই যে আমরা আসছি এখানে ঘুরতে, খুবই সুন্দর একটা জায়গা এখানে। হ্যাঁ ওরা নৌকার মজা নিতেছে, আমরা এইভাবে দেখা যাচ্ছে। ওই যে নৌকা আর কি আছে এখানে, আপনারা দেখাবো না, সমস্যা নেই, আপনি নাই এগুলা কত করে ভাই? 10 টাকা। এই যে আমাদের তোমার ইয়ে আছে যে এত সিম্বি সি প্যাকেট আছে, সবই খাইবা না, গাছ লাগাইবা, জ্বালাইব না, একটা দেন, শুধু একটা মরিচ দেন,
আর দিয়ে নিবে বাচ্চা খায় ওটা তো মনে বেশি মুস্তু মিনি ছিল না আচ্ছা থাক পয়সা খাবো না না বাবা একটু ঝাল খেতে হয় এবার ধরে তুমি এই বাদামগুলো খাও নিয়ে আও তুমি তোর শুধু বাদাম খাও আচ্ছা থাক না একটু শিখুক না ঝাল খাইতে হ্যাঁ ঝাল হইব না তো এক নম্বর সে কি আর ঝাল হইব হাতে অন্ত একটু এই দিয়েছিলে ঝাল নিয়ে আলে যা মরিচ কেমন দিছো দশ টাকা পাতিস দশ আচ্ছা রেডি ভাই চানাচুর কিনতে গেছিল চানাচুর নিয়ে আসছে কই দেখি কি নিয়ে আসছো ও দারুণ মজার তো খাও আচ্ছা একটা পানের মতো লাগে কোথায় সাইড দিবে পিছনে তোমার নিয়ে ধরো ধরো আমি ধরি যাও আমি হাত ধরি তুমি যাও আসো ধরো না আমি আসবো না তোমরা থাকো ওইখানে তোমরা থাকো ওইখানে থাকো আসবো বুঝছো আচ্ছা আমার সাহস নাই আমাদের ঘোরাঘুরি শেষ না নাকি আরো ঘুরবা আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা আবার চলে যাব বাসায় কারণ সন্ধ্যা হয়ে গেছে আর থাকা যাবে না বাবা আমরা আবার অন্য সময় আসবো ঠিক আছে কি বলো আজকের মতো আমরা এখানেই চলে যাবো নাকি তো যাই কি সুন্দর গ্রামের মতো করে মানুষ আড্ডা মারতেছে দেখা যায় আমার পিছনে দেখা যায় না চলবো হ্যাঁ এটা খালি দেবো ক্যান্ডারি খাবো তুমি ওই যে ক্যান্ডারি পুরো একটা মিষ্টি হবো না মিষ্টি ভেঙে আনতে হবে খায় ভাই মিষ্টি না লাগে নেও একটা আমাদের যাওয়ার পথে আমরা যেখানে ঘুরতে আসছিলাম এটা হচ্ছে একটু ভেতরের দিকে গ্রামের মতো তো এখন আমরা বের হয়ে যাচ্ছি মেইন রোডে উঠতে একটু সময় লাগবে কারণ অনেক ভেতরে ছিলাম আমরা এর মধ্যে যদি রিক্সা পাই তাহলে তো রিক্সা নিয়ে চলে যাব রিক্সা বলতে অবশ্য হবে বাসায় কেন আচ্ছা বাসায় যাই আব্দুল আবাক পরে আসলেই হবে